বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। তো বন্ধুরা আপনাদের কাছে কি 500 টাকার নোট আছে? যদি আপনাদের কাছে 500 টাকার নোট থাকে তাহলে কিন্তু কেল্লা ফতে। হ্যাঁ বন্ধুরা, 500 টাকার নোটের বিনিময়ে আপনারা পেয়ে যাবেন 10,000 টাকা। তো বন্ধুরা ঠিক কী ধরনের নোট থাকতে হবে এবং কোথায় আবেদন করতে হবে সম্পূর্ণ আপডেট থাকছে এই ভিডিওটির মধ্যে। তাই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা বাড়িতে পুরানো 500 টাকার নোট থাকলে পেতে পারেন 10,000 টাকা। তো নোটবন্দির পরই পুরনো 500 টাকার নোট বাজারে এখন অচল, কিন্তু ওই নোট বেচেই অনেক টাকা রোজগার করতে পারবেন আপনি। বাড়িতে পুরনো 500 টাকার নোট থাকলে তা বেচে 5,000 থেকে 10,000 পর্যন্ত আপনি পেয়ে যেতে পারেন। কিছু ওয়েবসাইট আছে এই ধরনের নোটের লেনদেন করে থাকে, সেরকমই একটি হলো oldindiancoins.com। আসলে অত্যন্ত সতর্কতার সঙ্গে নোট ছাপায় রিজার্ভ ব্যাঙ্ক, সামান্য ভুলভ্রান্তি থেকে গেলে বড় মুশকিল হতে পারে। তা সত্ত্বেও অনেক সময় কিছু কাগজে নোট ভুল বেরিয়ে আসে, দেখা যায় কিছু নোটের সিরিয়াল নম্বর দুবার ছাপা হয়েছে, অনেক সময় নোটের প্রান্তের মাপে গণ্ডগোল থাকে। সাধারণত সেই সমস্ত নোট সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হয়, তারপরও কিছু গলত নোট নজর এড়িয়ে বাজারে চলে আসে, আর সেই সব বিরল নোটের জন্য বহু সংখ্যক হাজার হাজার টাকা গ্রাহক দিতে রাজি হয়ে যান। তো দুবার সিরিয়াল নম্বর ছাপা হয়েছে এমন 500 টাকার নোট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি তা বেচে পেয়ে যেতে পারেন 5,000 টাকা। আর যদি এমন নোট থাকে যার মাপজোকে গণ্ডগোল, তার জন্য আপনি পেয়ে যেতে পারেন 10,000 টাকা। তার জন্য আপনাকে কী করতে হবে? তো ছোট্ট একটা কাজ করতে হবে, oldindiancoins.com ওয়েবসাইটে যেতে হবে, সেখানে বিক্রেতা হিসাবে নিজের নাম নথিভুক্ত করতে হবে, সেখানে আপনার 500 টাকার নোটের একটি ছবি আপলোড করে দিতে হবে, যারই পছন্দ হবে তিনি আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, এই ছিল সম্পূর্ণ আপডেট। যদি 500 টাকার নোট থেকে থাকে তাহলে একবারে দেরি করবেন না, এক্ষুনি এই কাজটি দ্রুত করে ফেলুন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।